বগুড়ার তৈরি কৃষি যন্ত্রাংশ কৃষি ক্ষেত্রে এনেছে অভাবনীয় বিপ্লব। সহস্রাধিক কলকারখানায় উৎপাদিত কৃষি যন্ত্রাংশ যাচ্ছে বিদেশেও। এমনকি এই কৃষি যন্ত্রপাতির জাতীয় চাহিদার প্রায় 70% পূরণ হচ্ছে বগুড়া থেকেই। সেই সুবাদে ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষেরও। তবে বৈশ্বিক কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধিসহ গ্যাস বিদ্যুৎ সংকটে সম্ভাবনাময় এ শিল্পে কমেছে উৎপাদন। তাই এসব সংকটের সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। কয়েক দশক আগে হাতে গোনা কয়েকজন কারিগরের হাত ধরে ছোট ছোট কৃষি যন্ত্রাংশ তৈরি হতো, সেই থেকে এই শিল্পের সূচনা। আর এখন দেশের অন্যতম বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেসিক শিল্পনগরীর অধিকাংশ প্লটে গড়ে উঠেছে এসব শিল্প কারখানা। 65টি কারখানায় তৈরি হচ্ছে সেচ পাম্প, টিউব অয়েল সহ কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশলী পণ্য। আর এসব কারখানাকে অবলম্বন করে শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে বিশাল বাজার। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুগোপযোগী পণ্য উৎপাদনের কথা বললেন ব্যবসায়ীদের শীর্ষ এই নেতা। 70% বগুড়া থেকে কৃষি যন্ত্রাংশ রপ্তানি হয় এবং দেশের চাহিদা মিটায়। কোশ্চেন হচ্ছে যে আমরা এখন মডার্নাইজ মানে নতুন নতুন প্রযুক্তির একটা ব্যবহার আসছে আমাদের, কিন্তু এই যে কৃষি যন্ত্রপাতি যেগুলো বগুড়ায় উৎপাদিত হচ্ছে এটা কিন্তু মানে মানসম্মত হলেও যুগোপযোগী না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কিন্তু কাঁচামালের ক্রমাগত মূল্য বৃদ্ধিতে এই শিল্প এখন ধুঁকছে। তবে সরকার বিশেষ দৃষ্টি দিলে এখানকার উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। কাঁচামালের রেট, স্ক্র্যাপের রেট বেশি, আমাদের সিলিকন লাগে, সিলিকনের রেট বেশি, কয়লার রেট বেশি, এই মালগুলা বাইরে থেকে আসে। আমদানির ক্ষেত্রে যেটা আমাদের সামনে যে বাধা সৃষ্টি হচ্ছে এটা যেন না আমরা বাধার সম্মুখীন না হই, এটা যদি আমরা স্বাভাবিকভাবে মালগুলো আমদানি করতে পারি। এইসব উদ্যোক্তাদের জন্য আমাদের শিল্পনগরীতে আধুনিক সুবিধা সম্বলিত আমরা সব ধরনের ব্যবস্থা রাখছি, যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন গ্যাস, রাস্তা, ড্রেন। সেই সঙ্গে তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণে সহযোগিতা করছি। গেল বছরে সার্কভুক্ত দেশ ছাড়াও এশিয়ার কয়েকটি দেশে সেন্ট্রিফিউগাল পাম্প, টিউব অয়েল, পানির পাম্প, ধান মাড়াইয়ের যন্ত্রসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রপ্তানি করে $247,637 আয় হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।